এরকম সিনেমেটিক ভিডিও এডিটিংগুলো আপনিও আপনার মোবাইল ফোন দিয়ে ক্রিয়েট করতে পারেন। সো তার জন্য এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সো মোবাইল ভিডিও এডিটিং করার জন্য আমরা প্রতিবারই যে অ্যাপ্লিকেশনটি ইউজ করি কাইনমাস্টারের প্রো ভার্সন, সেই সফটওয়্যারটিতেই আমরা এই এডিটিংটা কমপ্লিট করব। তো অ্যাপ্লিকেশনের লিংক ডেসক্রিপশনে আছে, আপনি ওখান থেকে এটা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমেই আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এবং আপনার ভিডিও রেজুলিউশন সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনাকে চলে যেতে হবে মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পরে আপনার পছন্দের ফুটেজটি আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন আপনার টাইম লাইন। তো ফুটেজ টাইম লাইনে এসে যাওয়ার পরে আমরা প্রথমেই এতে একটি সিনেমেটিক এফেক্ট অ্যাড করবো। যে এই এফেক্টটি অ্যাড করতে আপনি সলিড কালার দিয়েও এই এফেক্টটি বানাতে পারেন, অথবা সিম্পলি আপনি লেয়ারে গিয়ে যদি ওভারলেতে যান তাহলে আপনি দেখতে পাবেন সিনেমেটিক ওপেনিং বলে একটি ওভারলে। এখানে যদি আপনি এই ওভারলেটি না পেয়ে থাকেন তাহলে আপনি এই গেট মোর অপশনে গিয়ে স্টোর থেকে আপনি এই ওভারলেটি ইজিলি ডাউনলোড করে ফেলতে পারেন। সো আমরা সিনেমেটিক ওপেনিংয়ে এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা এই এফেক্টটি সিলেক্ট করব এবং এটা আমরা ড্র্যাগ করে আমাদের পুরো ফুটেজটাতে আমরা এটা ড্র্যাগ করে নেব। এবার যদি আপনি প্লে করেন তাহলে দেখতে পাবেন আপনি এরকম একটি এফেক্ট। এরপরে আমরা কালার এফেক্টগুলো অ্যাড করব। কালার এফেক্ট অ্যাড করার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে এবার লেয়ারে। লেয়ারে যাওয়ার পরে আপনাকে যেতে হবে এফেক্ট অপশানে। এফেক্ট অপশানে যাওয়ার পরে আপনাকে গেট মোড অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে একটি এফেক্টস ডাউনলোড করতে হবে। আপনাকে এই অটো এইচডিআর এই এফেক্টটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে সিম্পলি আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো যেহেতু আমার এটা ইনস্টল আছে তো সিম্পলি আপনাকে এই এফেক্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন এটা আপনার টাইম লাইনে এসে গেছে। এবার এটাকে আমরা পজিশন করে নেব। এখানে এই লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার পরে এটা আমরা পুরোটা ড্র্যাগ করে আপনার পছন্দ অনুযায়ী আপনি ড্র্যাগ করে নিতে পারেন। আপনি পুরোটা চাইলে এটা পুরোটা ড্র্যাগ করতে পারেন, অথবা কিছুটা জায়গা চাইলে আপনি করতে পারেন। তো এটা হয়ে যাওয়ার পরে সিম্পলি আমরা এই লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এতে একটি অ্যানিমেশন অ্যাড করব। তো আমরা চলে যাব এই অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন ওয়েব রাইট অথবা আপনি লেফট। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনি আপনার পছন্দের অ্যানিমেশনটি সিলেক্ট করতে পারেন। আমি এখানে এই অ্যানিমেশনটি সিলেক্ট করলাম এবং এর ডিউরেশন আমি একটু বাড়িয়ে দিলাম। তো সিম্পলি আপনার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এটাকে আপনি ট্রিম করতে পারেন। এবার আমরা চলে যাবো আবার মিডিয়াতে। মিডিয়াতে গিয়ে আমরা সেকেন্ড ফুটেজ এখানে অ্যাড করব। সেকেন্ড ফুটেজটি অ্যাড করলাম এবং এখানে আমরা একটি ট্রানজিশন এফেক্ট অ্যাড করব। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা চলে যাব গেট মোর অপশানে। এখানে আপনি অনেকগুলো ট্রানজিশন এফেক্ট দেখতে পাবেন, এখান থেকে আপনার পছন্দের এফেক্ট আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে আউটস্প্রেড স্পিড এটা আমরা সিলেক্ট করেছি, আপনি চাইলে এখানে ট্রানজিশন এফেক্ট অ্যাড করতে পারেন। সিলেক্ট করে সিম্পলি আপনি এখানে ডুপ্লিকেট লেয়ার করতে পারেন। করার পরে এটাকে আপনি সিম্পলি ড্র্যাগ করে এখানে এই লেয়ারের উপরে রাখতে পারেন। তো এখানে যদি আপনি চান এরকম আপনি কিন্তু এফেক্ট পেয়ে যাবেন। এবং আপনি চাইলে সেটিংসে গিয়ে আপনি এর কিন্তু স্ট্রেংথ কম বেশি করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।